চলে আসবে, চিন্তা কিছু নেই, চলে আসবে। সময় হয়ে গেছে, হ্যাঁ ঘড়ি তো আছে, কটা বাজল? তো 4:20 বাজে গেছে। আচ্ছা চলে আসবে, চিন্তা করো না, চলে আসবে। পর্দায় যিনি সিগারেট ধরাচ্ছেন বলে মনে হচ্ছে তিনি আক্কাশ। উচ্চারণগত সমস্যার কারণে তিনি সবসময় শখে চ দ্বারা প্রতিস্থাপন করে থাকেন। উচ্চ মূল্যের এই বাজারে ব্যয়সংকোচনের ব্যর্থ প্রচেষ্টাকে উনি মিতব্যয়িতা বললেও আড়ালে আবদালে তিনি হারকিপ্টে নামেই সমধিক পরিচিত। এই করতে আসছো কি আয়, বিড়ি ধরাইতে আসছো নাকি? না না, আমি বিড়ি ধরাইনি তো, আমি তো লাইটার জ্বালিয়ে আবার নিভিয়ে দিয়েছি। সিগারেটের অনেক দাম তো, আমি বিড়ি ধরাবো মাথা খারাপ? ও তুমি তো আবার একটা সিগারেট দিয়ে মাছ পার করে এলো। হ্যাঁ মাছ পার করবো না, একটা সিগারেটের যে দাম তুমি জানো, সিগারেটের অনেক দাম তো, টেনশন হচ্ছে তো এই জন্য একটু সিগারেটটা মুখে রাখছি আর কি। এই যা আকাশের ডানে অবস্থানকারী ব্যক্তিটির নাম কিসলু। অনেকদিন ধরে পরম ধৈর্যশীলতার সঙ্গে শত শত মেয়ে দেখা সত্ত্বেও এখনো মনের মতো মেয়ে খুঁজে পাননি। বর্তমানে তার একমাত্র ধ্যান জ্ঞান বিবাহ করা। আসছে না যে কেন? মন কইতেছে নি হইল। এক খালি ব্যাগ ভর্তি ট্রলি নিয়ে চাপাই থেকে সদ্য আমেরিকায় আগত যাকে দেখছেন তিনি হলেন মফিজ। আমেরিকা নিয়ে চোখে তার অনেক রঙিন স্বপ্ন। এই যে মফিজ চলে এসেছে, মফিজ চলে এসেছে। আরে মফিজ, আমি কিসলু। আচ্ছা ওর কিছু আর আমি হলাম কি আকাশ। তো ভালো আছো? আজকে কোনো অফিস তো আজকে কোনো সমস্যা নেই ভাই? সমস্যার কথা আর কি বলি ভাই, জীবনে প্রথম বিমানে চড়েছি তো। আচ্ছা দা, তুমি এসেছো তো তুমি চামার মধ্যে এরকম একটা বড় জ্যাকেট পরে এসেছো কেন? তো তো গরম ভাই। কি বলছেন ভাই, আমি তো শুনে এসেছি এখানে অনেক ঠান্ডা, ঠান্ডায় নাকি বেরি হওয়া যায় না। আমাকে তো মানুষজন বলেছিল যে আরো আরো লম্বা করে আসতে, আমি তো তাও এতটুকু করে এসেছি। কিন্তু তোমার দেখে ভাবছি তুমি নটকল থেকে চলে আসছো। কি বলছেন ভাই, আমি তো বাংলাদেশ থেকে এসেছি। আচ্ছা তা তুমি যে এত লাগেজ নিয়ে এসেছো, আমার এখানে দেখছি একটা বদলা নাকি, ওটা বদলা কিন্তু এটা বদলা হবে তো নিয়েছো, তাই এতগুলো লাগেজ এনেছো, তোমাকে এয়ারপোর্টে কিছু বলেনি? তুমি এয়ারপোর্ট থেকে আসলে কিভাবে? আর টাকা লাগেনি অতিরিক্ত? কি যে বলেছেন ভাই, মামা আছে না এয়ারপোর্টে, আমার মামা আছে না, ওনাকে দিয়ে সাইজ করে ফেলেছি না। আচ্ছা ঠিক আছে চলো, তোমার জন্য গাড়ি রেখেছি। চলো বলেছে দাও। আচ্ছা চলেন, তোমাকে বাঁচাই নিয়ে যাই। ওই তো একটা সরু গাড়ি লয়ে আসি, আগে জানলে তুমি একটা ট্রাক লয়ে যেতে। হ্যাঁ এখন মনে হচ্ছে ট্রাকই লাগবে, কি আর করা। মোটে যাচ্ছ থেকে তুমি আছো, মানুষজন সব ভালো আছে? ভালো আছে। আমি আমেরিকাতে এসে মার্সিডিজে চড়বো। কি সব হোন্ডা সিভিক নিয়ে এসেছেন? আরে ও তো একটা হোন্ডা সিভিক কিনেছে কামাকা পয়সা নষ্ট করে। আমি তো ভেবেছিলাম যে এখানে এসে ওই সাইকেল রিকশা ভ্যান এগুলাতে চালিয়ে দেবো। কি বলছেন ভাই আপনি? আরে না না, এখানে ওই গাড়ি কেনার দরকার ছিল না, তাও একটা গাড়ি কিনেছে, এখন ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। চড়তে আরাম আছে, চড়তে আরাম আছে, এটা চামলে যাবি তাই তো? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি গাড়িতে উঠে পড়ো এদিক থেকে। পর্দায় যাকে নিবিষ্ট মনে মেসওয়াক করতে দেখছেন তিনি আমাদের সবার সম্মানিত আতর আলী।
বহু বছর আমেরিকায় থেকেও কথাবার্তা, পোশাক আশাক এবং বেশভূষায় এখনো তিনি নোয়াখালীতেই পড়ে আছেন। ভাই কি সব যা তা খাবার দিয়েছে, আমি তো কিছুই খেতে পারিনি, বাথরুমে গিয়েছি বাথরুমও করতে পারিনি, কি এক সমস্যায় পড়েছি এসে। ও বুঝতে পেরেছি, তোমার ইনপুট আউটপুট দুই জায়গাতেই চমৎকার হয়েছে তো। ও আমি তো তাদের বুঝাতেই পারছি না ভাই, কিছুতেই আমি তাদের বুঝাতে পারছি না ভাই, এটা আমি কি কাজে ইউজ করি। আরে তোর তো মেলা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা আর কইও না, এই বিমানের বেড়ি গুণ আনলো মেলা ঝামেলা করছো কিছু নেই, কিন্তু তার টার্ট করে বদনা একটা আনছ। আর তুমি বুঝতে পারছো না, তোমার জন্য এখানে আমরা বাচারি করেছি, তোমরা আমি আমাদের সাথে এখানে বাজারে থাকবা, বুঝছো? কি কইতে আছে বুঝতে আসছো? তোমার জন্য ভালোবাসা ঠিক করছে। হ্যাঁ ভাই, আমার জন্য এখনই ভালোবাসা ঠিক করেছেন। ভালো, তুমি আমার কোন ভালোবাসা বুঝছো বাবু রে? তোমার লোক কেন তিমু আল্লাহ জানে, এক বিয়া আগল কিস তুলাই বাঁচিয়ে না, তুমি আরেক আগল চলে যাইছো বাবু রে। ভাই উনি কি আমাকে ছাগল বলছেন নাকি? না ছাগল বলছে না, বলছে তুমি খুব ভালো ছেলে, তুমি চলো তোমাকে বাচ্চা দেখাই, তোমার জন্য নতুন বাচ্চা ঠিক করেছি, চলো চলো, বাচ্চা ভালো লাগবে তোমার, চলো চলো চলো। হ্যাঁ সব কিছু বুঝতে হবে না। আরো দুজন রুম আছে বুঝছো নি, অন্য রুমে অন্য ওলারা খায়, তোমার ইয়েন রুম পছন্দ হয়েছে নিশা। ভাই এটা আমার রুম। হ্যাঁ তোমার রুম, এত মুরগির খুপির মতো এত ছোট বাসা কেন? এখানে একটা এলসিডি টিভিও নেই, ছোপা নেই, ভাবলাম আমেরিকায় আসলাম কত কিছু থাকবে বাসার মধ্যে। এলসিডি টিভি নেই কিন্তু এখানে তোমার জন্য কিন্তু এসি আছে, এসি আছে, ভালো রুম। ভাই আমি এসি দিয়ে কি করব, এখানে তো আমি শুনে এসেছি এটা ঠান্ডার দেশ, এখানে এসি লাগেই না, আমি এসি দিয়ে কি করব? একটা এলসিডি টিভি থাকবে, আমি ঘরে বসে একটু মজ মাস্তি করব, একটা এলসিডি টিভি নেই। আমি বন্ধুদের কাছে কত বড় বড় গল্প করে এসেছি, আমি আমেরিকায় যাচ্ছি, ওরা আমাকে কত কিছু বলেছে, আমেরিকায় অমুক আছে তমুক আছে, এসে দেখি তো আমি কিচ্ছু নেই আমেরিকায়। আর মুভিজ নতুন নতুন আইসে তো আস্তে আস্তে হইব, ব্যাক হইব, চিন্তা করিও না, আস্তে আস্তে হইব, তুই অন রেস্ট না, আত্মুক দৌ সব। আচ্ছা শোনো, আচ্ছা কোন সমস্যা মনে করলে মগু একটা বলান দিও বুঝছো, মোরা হগলে এই সামনের ফ্ল্যাটে থাকি। হ্যাঁ আমরা চবা এখানে থাকি বুঝছো, তুমি আজকে চমৎকার হলে ডাক দিও, ঠিক আছে? ওরা এখন রেস্ট নিক, আমরা চলে যাই, আর তুমি তাহলে রেস্ট নাও কেমন? হ্যাঁ তুমি একটু বাথরুম থেকে দেখো। হ্যাঁ তুমি তো বাথরুম করতে পারো নি আর, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আচ্ছা ভাইয়া, আচ্ছা তুমি তাহলে রেস্ট নাও, আমরা আমরা আছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কি রাতে ভাই আছেন? উচ্চশিক্ষার্থী আগমনকারী শিক্ষার্থীদের আতেল সংস্করণ সুমা। লেখাপড়া করা ছাড়া জীবনে আর তার কিছুই পাওয়ার নেই, পড়াশোনার ফাঁকে অবসরে তার প্রিয় কাজ মোটা মোটা বইয়ের সাথে লাইব্রেরিতে সময় কাটানো। তোমাকে আপাতত পরিচয় করে দেই,
আপা এই যে আমাদের এখানে একটা নতুন ছেলে আসার কথা ছিল না মবিজ এই যে মবিজ এসেছে আমাদের এখানে গতকাল মবিজ এলো আমাদের ডিপার্টমেন্টের একজন আপা এর নাম হলো চুমা আপা পরিচিত হও আগুরে আকাস তোরে হাল দিল তুই বেলি বেট জায়গা কেন জানা গেছে ওই তিন নাম হলো সোমা আচ্ছা আচ্ছা ওর নাম চুমা আপা সোমা সোমা আচ্ছা আচ্ছা ও তোমার কথা তো অনেক শুনছি তো ঠিকঠাক মতো বাসায় উঠছো তো না বাসায় তো উঠেছি আর বলেন না বাসা কেমন জানি আমার কাছে লাগছে কেন আমি ভেবেছিলাম আমেরিকার বাসায় এলসিডি টিভি থাকবে ছোপা থাকবে এসে দেখি কিচ্ছু নেই আমার তো পছন্দ হয়নি ও আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আচ্ছা মফিজ তাহলে তুমি তাকো আপার সাথে কথা বলো তাহলে আমি গেলাম চুমাপা তাহলে আপনার সাথে আবার পরে কথা হবে আমরা তাহলে যাই এখন আচ্ছা তোমাকে বলেছিলাম তুমি আসার সময় আমার জন্য কিছু বই নিয়ে আসবে অ্যালান ফাউস গুলশান রিচার্ডসন প্যারিস হ্যান্ডবুক কি যে বলছেন আপা আমার কত জিনিসপত্র নিয়ে এসেছি আমার চারটা ব্যাগ ভর্তি জিনিস নিয়ে এসেছি জানেন চারটা হ্যাঁ আমার বদনাটা পর্যন্ত আমার ব্যাগকে ঝুলায় নিয়ে আসতে হয়েছে আমি বই কোথা থেকে আনবো বুঝেছি তোমাকে দিয়ে পড়াশোনা হবে না আচ্ছা কি যে বলছেন আপা কিছু কথা বলি শোনো আমেরিকায় থাকতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে তোমার হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট তারপর লন্ড্রি ওয়াশিং এভরিথিং তোমাকে টাইমের মধ্যে করতে হবে এখনই পড়াশোনা শুরু করতে হবে আমি তো ভেবেছিলাম এসে দুই তিন মাস একটু মজ মাস